উসমান রাদিয়াল্লাহু পিঠটাকে থাপ্পড় মেরে চাউল নিয়ে দিচ্ছে। লোকটা দেখে কয় সর্বনাশ, জীবনে কিপটা দেখছি এরকম কিপটা তো দেখিনি, এই পিঁপড়া চাউল খায় পছন্দ করে না, এর থেকে উঠতে বুকি দৌড় মারছে লোকটা। কয় হুজুর এর থেকে আমি কিছু চাইতে পারবো না, আপনি কিছু দেন ওরে দিয়ে আসি। কয় যাও আবার যাও একরা আলাইহি সালামি তার উপর আমার সালাম দাও। এবার গিয়ে দেখে বাতাসে তুলা উড়িয়ে নিচ্ছে, সেই তুলাগুলো দৌড়ে দৌড়ে ধরে আনতেছেন ওসমান রাদিয়াল্লাহু আনহু। লোকটা আবার চলে আসলো, হুজুর কোন কিপটার কাছে আপনি আমারে পাঠাইছেন? বলছে তুমি সালাম দিয়েছ না কি না দেইনি, আমার কথা বলেছ না কি না বলো নাই, যাও সালাম দাও কথা বলো। সালাম দিয়ে বললেন রাসূল সাল্লাল্লাহু আপনাকে সালাম দিয়েছেন। তিনি বললেন কি জন্য এসেছেন বলেন? হুজুর সাল্লাল্লাহু বলেছেন আমাকে একটা উট দেওয়ার জন্য। কোন উট আপনি নেবেন দেখেন? কয়গুলো একটাও পছন্দ হয় না, তাহলে একটু বসেন, সিরিয়া থেকে আমার উটগুলো আসছে ব্যবসায়ীর উট, ওগুলো যেটা পছন্দ হয় আপনি নিয়ে যাবেন। এবার ওই আগন্তুক পছন্দ করলো সামনের উটটি, সামনের উট টানলে পিছনের উট এমনি চলে আসে, ও তার হাতিগুলো এক লাইনে চলে। যখন সামনের উট ধরে টান দিলেন সবগুলো উটের পিছনে মাল 15-20টা উট একসাথে চলে যাচ্ছে। এখন মাহুতে সে বলছে ওসমান এই ভিক্ষুক সামনের উট চেয়েছে, এখন সব উট চলে যাচ্ছে, বলছে সবগুলো তাকে দিয়ে দাও। ভিক্ষুক বসে পড়ল, আপনি কোন ভিক্ষুক যদি ভিক্ষা চায়, আপনি যদি 1000 টাকার নোট দেন ও কি করবে? কি করবে? দৌড় দিবে, কবে যে এরপরে কি লেব দিবে, নিবে না। ওই ভিক্ষুক অবাক বলছে হে হে কবে, আমি বুঝলাম না আপনার ব্যাপারটা, আপনি পিঁপড়া চাউল খায় পছন্দ করেন না, বাতাস তুলা উড়িয়ে নিচ্ছে আপনি পছন্দ করেন, এতগুলো ওট আপনি আমাকে দিচ্ছেন আমি বুঝলাম না। ওসমান রাদিয়াল্লাহু বলছেন এই চাউলগুলো জনগণের চাউল, এই তুলা জনগণের তুলা, একটা চাউল যদি আমার সামনে পিঁপড়া টেনে নিয়ে যায় কিয়ামতের ময়দানে আমাকে আসামির কাঠ গড়ায় দাঁড়াতে হবে। এই তুলাগুলো জনগণের, এই তুলার মালিক আমি নই, ওটের মালিক আমি, একটা ওট দেব 750 ওট আল্লাহ কিয়ামতে আমাকে দান করে দিবে। সবগুলো নিল, আমার কোনো আফসোস নাই। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা চাইতেন তাই দিতেন। আবার আরেকজন আরেকজন ভিক্ষুক এসে বলছেন হুজুর একটা আমাকে বড় ওট দেন। হুজুর বলছেন ওটের ছাও দেব, বলছে না ওট দেন। কয় ওটের ছাও দেব? কয় না ওট দেন ওটের ছাও দেব। বেটা কাঁদা শুরু করছে, কান্দোস কেন? কয় চাইলাম ওট দিবেন ছাও। কয় শুনো সবগুলো উটই তো কোন না কোন ওটের ছাও, ঠিক কি না? যেমন বাবলু ভাইয়ের বয়স হয়েছে, তারপরে আমার শাহিন ভাইয়ের বয়স হয়েছে, ওনারাও তো আব্বা আছে না, ওনার কথা কন না, ওনারা কারো না কারো ছাও। রাসূল কি সুন্দর করে মজাক করতেন দেখেন, কইছে কালা মানুষ বেহেশতে যাবে না, কালা মানুষ কাঁদতে কাঁদতে শেষ। কান্দো কেন? কা আপনি কইছেন কালা মানুষ বেহেশতে যাবে না, আমি কি ইচ্ছে করে কালা হইছি না? রাসূল বললেন বেহেশতে যখন যাবা চাঁদের মতো সুন্দর হয়ে যাবে, আরো আস্তে কন না সুবহানাল্লাহ। যে কোনো জিনিস নিয়ে চিন্তা করবেন, যে কোনো সিদ্ধান্ত যখন পান চিন্তা করবেন আমার আল্লাহ খুশি কিনা, আমার কালেমা এটা এলাও করে কিনা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল বলছেন সৃষ্টিকে নিয়ে যারা চিন্তা করে না তাদের উপর লানত, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। জ্ঞানীদের জন্য আয়াত আছে, নিদর্শন আছে, কারা জ্ঞানী? আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামাও ওয়া কুউদাও ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রাব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান্নার। বলেন আমিন। আল্লাহ বলছেন যারা আল্লাহর জিকির করে, জিকির করব কার? এখন জিকির কাকে বলে বলেন, জিকির কি? প্রথম জিকির কি? আরো জোরে বলেন। দ্বিতীয় জিকির হলো নামাজ। দ্বিতীয় জিকির কি? তৃতীয় জিকির হলো নামাজের পরে আমরা যেগুলো করি এগুলো জিকির। যেমন শ্রেষ্ঠ জিকির রাসূল বলেছেন চারটা, কয়টা? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু সুবহানাল্লাহ বললাম, আবার বললাম মহাপবিত্র ওরস। মহাপবিত্র কে? আস্তে বলেন, আরো আস্তে বলেন। মহাপবিত্র আল্লাহ ছাড়া আর কেউ হতে পারে না, মহাপবিত্র একজন, আর কারো সাথে এই লকব লাগানো যায় না।
কারণ যিনি সবসময় অপবিত্র হয় তিনি মহাপবিত্র হন কেন? যেমন রাসূলের কাছে এক মেয়ে আসলেন, ওনার নাম হলো বারা। কি নাম? বারা। রাসূল বলেন, তুমি বারা মানে কি? তুমি মুক্ত কেমনে? তুমি তো মুক্ত না, তোমার উপর অনেক দায়িত্ব আছে, তোমার এই নাম রাখা ঠিক হবে না, তোমার নাম হলো জামিলা। সুবহানাল্লাহ, বুড়া বয়সে নাম চেঞ্জ করে দিলেন, কি নাম রাখলেন? জামিলা, সৌন্দর্যের মালিক, উনি সৌন্দর্য মণ্ডিত। আরেকজন আসলেন মাহজুন, দুশ্চিন্তাগ্রস্ত। রাসূল বললেন, না তুমি দুশ্চিন্তাগ্রস্ত নয়, তুমি আজকে থেকে তোমার নাম হলো মাসরুর, তুমি আনন্দচিত্ত, তুমি আনন্দচিত্ত, নাম চেঞ্জ করে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। যেমন জিকির মানে হলো আল্লাহর হুকুম মানা, কার হুকুম? আপনি দোকানে বসেছেন, ওজনে সঠিক দিলেন, মুখে জিকির না থাকলেও জিকির আসরা নাই। আপনি বাহিরে বের হলেন, টাকনুর নিচে কাপড় পড়লেন, না জিকির হয়ে গেল। টাকনুর নিচে কাপড় পরেছেন, হাতে পড়ছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আপনার আমল নামা উঠবে গজবুল্লাহ গজবুল্লাহ। কারণ টাকনুর নিচে কাপড় যে পরে রাসূল বলেছেন সে জাহান্নামে। আমার মেয়েরা অনেকে গুরু প্লাগ করে, বগুড়ার মেয়েরা অবশ্য করে না, শাহজাহানপুরের মেয়েরা অনেক ভালো বুড়ো প্লাক, বুঝলেন তো? বুড়ো প্লাক আমি বুঝি না কেমনে করে। তা আমাকে একজন বললো যে হুজুর এমনি কইরা রশি না কি লাগায় এমনি টান মারে, টান মেরে মোটা ভুকে চিকন করে। আচ্ছা বলেন তো সবচেয়ে সুন্দর কে? দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আকাশ সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সবচেয়ে সুন্দর কে? মানুষকে সবচেয়ে সুন্দর করেছেন কে? আপনি দেখেন তো মানুষের চেহারাটা কি সুন্দর, কারো চেহারা কি এত সুন্দর আছে? একজন ডাক্তার আমাকে বলছেন ইংল্যান্ডে, পিপল অ্যাপিয়ারেন্স মেড মি মুসলিম, মানুষের আকৃতি আমাকে মুসলমান বানিয়েছে। হাউ? তিনি বলছেন, লুক অ্যাট আওয়ার ইয়ার, আমাদের কানগুলো দেখেন কত সুন্দর। আমাদের কান যদি হাতির কান হতো, পাশাপাশি কেউ বসতে পারতাম না, আমি বসলে আমার কান আমার ভাইয়ের ঘাড়ে উঠতো, ভাইকে তো কান ছড়া। আমাদের নাকটা কত সুন্দর, হাতির নাক যদি হতো ধরতে গিয়ে নাকের উপরে চিত হয়ে পড়ে যেতাম, ঠিক না? ঠিক। আল্লাহ বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম থুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন ফামা ইউকাযিবুকা বা'দু বিদ্দীন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন বালা নাহনু যালিকা মিনাশ শাহিদিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে জিকির করব কা? প্রথম জিকির কোরআন, ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ বলছেন, এটাকে জিকির করে নাযিল করেছি, হেফাজত করবেন কে? যারা কোরআন হেফাজত করে তাদেরকে হেফাজত করবেন কে?